নমস্কার, আপনাদের সবাইকে কৃষি দর্শনে স্বাগত। আচ্ছা, আপনাদের বাড়ির কচি কাঁচারা সব কেমন আছে বলুন তো? আজ তো তাদেরই দিন, আজ শিশু দিবস। তাই পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে তার মৃত্যুর পরবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর কথাকে স্মরণ করে জয় জওয়ান জয় কিষাণ শুরু করছি আজকের কৃষি দর্শন। আপনাদেরকে আরও একবার স্বাগত। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই হলো মূল মন্ত্র। তা সে প্রাকৃতিক জীব বৈচিত্র্যই হোক কিংবা জাতি ধর্ম বর্ণ ভাষা পেশা নির্বিশেষে মানুষ, পশ্চিমবঙ্গে সর্বমোট 574টি রকমের মাছ পাওয়া যায়, যা আমাদের দৈনন্দিন খাদ্যপুষ্টি, আর্থসামাজিক সমৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গের জলাভূমিগুলি বিভিন্ন শ্রেণী, গণ এবং প্রজাতির মাছে সমৃদ্ধ। কিন্তু মানব সভ্যতার দ্রুত অগ্রগতি এবং বারবারান্ত মানুষের যে চাহিদা, তাতে এই জলাভূমিগুলি ভরাট করে ইটকাট কংক্রিটে পাহাড় গড়ে উঠেছে। আর তার সাথে আছে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক এবং জীবাণুনাশক প্রয়োগ, জলের আগাছা মাছা নির্মূলের জন্য নির্বিচারে বিষ প্রয়োগ, জলে অতিরিক্ত বর্জ্য পদার্থ এসে জমা হওয়া, অনিয়ন্ত্রিতভাবে প্রয়োজনের অতিরিক্ত মাছ ধরা, খোকা মাছ ধরে ফেলা এবং নদীতে বাঁধ নির্মাণ। এর ফলে মাছের স্বাভাবিক বাসস্থান বিপন্ন হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় মৎস্য সংস্থা MBFGR এরকমই 76টি মাছের তালিকাভুক্তিকরণ করেছে, যাদের অস্তিত্ব আজ বিপন্ন, যারা আজ অবলুপ্তির পথে, যেমন পাবদা, ল্যাটা, শোল, বোয়াল, কাজলি, সরপুটি ইত্যাদি। তাই মানব সভ্যতার ভবিষ্যৎ সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে এবং যাতে মৎস্য সম্পদ, প্রাকৃতিক মৎস্য সম্পদ তার ভারসাম্য রক্ষণাবেক্ষণ করা যায় এবং তার পরিমিত ব্যবহারের উদ্দেশ্যে আমাদের আজকের কৃষি দর্শনের বিষয়বস্তু লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। আলোচনার জন্য আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন মাননীয় বিশেষজ্ঞকে, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুজন মাননীয় অতিথি, অধ্যাপক ডক্টর শিবকিঙ্কর দাস মহাশয় এবং বিজ্ঞানী ডক্টর শতাব্দী দাস মহাশয়কে। নমস্কার, আপনাদেরকে কৃষি দর্শনে স্বাগত। আর সঙ্গে রয়েছেন আপনারা, মানে আমার দর্শক বন্ধুরা। আপনারাও কিন্তু আজকের আলোচনায় সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনাদের টেলিভিশনে পর্দায় ভেসে ওঠা দুটি ফোন নাম্বারে আপনারা আমাদের ফোন করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে, আমাদের বিশেষজ্ঞরা দেবেন তার উত্তর। তবে হ্যাঁ বন্ধুরা, ফোন করবার সময় টেলিভিশনের ভলিউমটা মিউট করে তারপর কথা বলবেন। চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। প্রথমে ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন যে কোন কোন মাছ এই অবলুপ্তি হয়ে যাওয়া বা অবলুপ্ত প্রায় মাছের তালিকায় আসতে পারে, সেটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, লুপ্তপ্রায় মাছ বলতে আমরা সাধারণ ভাষায় যাদেরকে চুনো মাছ বলে থাকি আর কি, সেই চুনো মাছের মধ্যে বেশ কিছু মাছ এখন প্রায় লুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে, যেরকম পুঁটি, মৌরলা, চাঁদা, এইসব মাছগুলো। এছাড়া বেলে মাছ, তারপরে এক সময় আমাদের খুব জনপ্রিয় মাছ ছিল ন্যাদোস মাছ, তারপরে শাল, শোল, ল্যাটা, এই জাতীয় যে মাছগুলো রয়েছে এই সমস্ত মাছগুলোই এখন লুপ্তপ্রায় তালিকার মধ্যে চলে আসছে। এছাড়া আরেকটি খুব জনপ্রিয় মাছ ছিল উত্তরবঙ্গের, একটি খুব জনপ্রিয় মাছ, সেটি হচ্ছে বড়লি মাছ। সেই বড়লি মাছটাও কিন্তু এখন প্রায় পাওয়া যায় না, বা পাওয়া গেলেও মানে খুব দামের দিক থেকেও খুব বেশি, যেহেতু খুব অল্প পাওয়া যায়, সেই জন্য সেটাও দুষ্প্রাপ্য এখন হয়ে গেছে। তো এইগুলোকে আমরা বলতে পারি যে এগুলো লুপ্তপ্রায় মাছ, অর্থাৎ এগুলোর এখন সংরক্ষণ দরকার এই মুহূর্তেই। আচ্ছা আচ্ছা, শিবকিঙ্কর বাবু আপনার কাছে আমি চলে যাব। এই যে লুপ্তপ্রায় মাছের যে তালিকা ম্যাডাম আমাদেরকে বললেন, তো এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কোনটা বলে আপনি মনে করেন? দেখুন, এই তালিকা তো দীর্ঘ, আপনি নিজেই বলেছেন প্রায় 76টা মাছকে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যেটা আমরা বুঝি আর কি, যে চুনো মাছ, ছোট মাছগুলো আর কি। তো প্রথমে বলি যে চুনো মাছ গুরুত্বপূর্ণ এই কারণে কি, যে চুনো মাছ প্রকৃতিগত দিক থেকে কি, এটা একটা বদ্ধ জলাশয়ে বাচ্চা করতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এর ব্রিডিং এর জন্য বিশেষ কিছু আমাদের পরিকাঠামোর দরকার হয় না বা চেষ্টা করতে হয় না, ন্যাচারালি ব্রিড করে, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে পুষ্টিগত দিক থেকে তো অসাধারণ মাছ এটা, এই কারণেই কি এই মাছটাকে আমরা গোটা গোটা খেতে পারি। গোটা গোটা খেলে কি হয় না, তার বোনটাও আমরা খেয়ে নিই, হাড় কাঁটা সব খেয়ে নিই, তাতে করে কি হচ্ছে প্রোটিনের সঙ্গে সঙ্গে আমার সমস্ত যাবতীয় যে মিনারেলসগুলো আর কি, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এই সমস্ত মিনারেল যেগুলো খুব ভ্যালুয়েবল আর কি মানুষের পুষ্টিগত দিক থেকে, সেইটা আমরা পেয়ে যাই এই সমস্ত মাছগুলো থেকে, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই মাছগুলোকে সংরক্ষণের কথা আসছে যখন, তখন জানতে হবে যে কেন অবলুপ্তি হয়েছে।
আমি খুব সংক্ষেপে দু তিনটে কারণের কথা বলছি। যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে এদের যে বাসস্থান, নর্মাল হ্যাবিটেট যেটা, সেই হ্যাবিটেটটা পুরো নষ্ট হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে কি, নদী নালা খাল বিল এই সমস্ত জায়গায় যেখানে আগে সারা বছর ধরে জল থাকতো আর কি, সেখানে জল থাকছে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, কৃষিকাজে প্রচুর পরিমাণ পেস্টিসাইড এবং ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার এই সমস্ত ইউজ হওয়ার ফলে কি, পরিবেশটা পুরো দূষিত হয়ে গেছে, এটা একটা জিনিস। আর তারপরে হচ্ছে কি, একটা সময় এই মাছটা সম্বন্ধে আমাদের কনসেপ্ট ছিল কি যে এগুলো আমাছা, আচ্ছা, এই যে ধ্যান ধারণা ছিল আর কি, তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু আমাদেরকে এটা বলুন, এই যে আধুনিক কৃষি ব্যবস্থা যে এখন যাচ্ছে, যে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, তার প্রভাব কতটা রয়েছে এই চুনো মাছ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে? আধুনিক কৃষি ব্যবস্থা মানে আমরা যেটা বলছি যে নিবিড় কৃষি ব্যবস্থা আর কি, যে এক সময় বছরে একটাই ফসল হতো, মানে যেটা ল্যান্ড বেসড এগ্রিকালচার বলছে, মানে জমিতে যে চাষবাসটা হয়। তো এখন দেখা যাচ্ছে যে মাল্টিক্রপিং হয়ে গেছে, বছরে একটা জমিতে তিনটে চারটে ফসল আমরা তুলে নিচ্ছি, এবং তার চেয়ে সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে বোরো চাষের যে বাড়বাড়ন্ত আর কি, 80-এর দশকে বা প্রথম দিক থেকে বা 70-এর শেষের দিক থেকে যেটা শুরু হয়েছে, এই বোরো চাষ শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই মাছগুলো আস্তে ভ্যানিশ হতে শুরু করে গেছে, এটা একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, জল নির্ভর চাষ যত বেশি বেশি করে হচ্ছে আর কি, তত সেই জলটা কোথা থেকে আসছে না, সব জায়গাতে তো আর ইরিগেশন সিস্টেম ডেভেলপ করে, তো মেঠো পুকুর গুলো আগে যেখানে সারা বছর জল থাকতো, এখন মেঠো পুকুর থেকে আগে সেচের কাজটা বেশি বেশি করা হচ্ছে, জল পুকুর গুলো শুকিয়ে যাচ্ছে। তো গ্রীষ্মকালে মাছটা থাকবে কোথায়? যে গ্রীষ্মকালে কিন্তু মাছটা পরিপূর্ণতা লাভ করে এবং তাদের পেটে ডিম আসে এবং তারা প্রজননের উপযোগী হয়, সেই জায়গাটা পুরো হারিয়ে যাচ্ছে কৃষি কাজে নিবিড়তার সঙ্গে সঙ্গে। আচ্ছা, তো আমরা তো এখন জেনে নিলাম তালিকাগুলো যে কি কি ভাবে মাছগুলো হারিয়ে যাচ্ছে। চলে যাব ম্যাডামের কাছে, আপনি একটা একটা করে একটু বিস্তারিত বলবেন। প্রথমে জেনে নেব কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ যে প্রয়োগ করা হচ্ছে, এর প্রভাব কতটাই হারিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা একটু বিস্তারিত বলুন। এই মাছগুলো হারিয়ে যাওয়ার জন্য এই কীটনাশক তো খুবই দায়ী, এবং এই কীটনাশক যেটা করে বেশ কতকগুলো কুপ্রভাব এই মাছের ওপরে ফেলে। প্রথমত হচ্ছে যে কীটনাশকের প্রভাবে মাছ সরাসরি মারা যেতে পারে, এই মাছগুলো সেই জলে যখনই কীটনাশক আসছে, অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে যখন জলটা চলে আসছে বৃষ্টিতে ধুয়ে হোক বা যেভাবে হোক, তখন সেই মাছগুলো সরাসরিভাবে মারা যেতে পারে কীটনাশকের প্রভাবে। দ্বিতীয়ত হচ্ছে কীটনাশক কি করে, জলের মানে গুণাগুণটা পুরো নষ্ট করে দেয়। জলের যে পরিবেশটা রয়েছে, একটা মাছকে সুস্থভাবে মাছের বৃদ্ধি বা বেঁচে থাকা বা প্রজননের জন্য জলের তো একটা সুস্থতা দরকার, জল এবং তার নিচে যে মাটি রয়েছে তার কিছু নির্দিষ্ট গুণাগুণ আছে, কিন্তু এই কীটনাশকগুলো যখনই জলে মিশছে তখনই কিন্তু এই জল এবং মাটির গুণাগুণগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাছের জন্য উপযুক্ত যে পরিবেশ সেটা সে পাচ্ছে না। এবং সেইটা না পাওয়ার কারণে একদিকে যেরকম মাছের বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, সরাসরি মারা তো গেল, তো মারা গেল, এবং যদি বেঁচেও থাকলো তাহলেও কিন্তু তাদের বৃদ্ধিটা ঠিক মতন হচ্ছে না। এবং আরেকটা যেটা হচ্ছে, তাদের প্রজননের ওপরে মারাত্মকভাবে এই এগুলো কুফল ফেলছে, অর্থাৎ মাছের যে প্রজননগত যে বৃদ্ধি, অর্থাৎ তার যে ম্যাচিওরিটি, সেই ম্যাচিওরিটি হতে পারছে না, বা তার যে ডিম পাড়ার ক্ষমতা, সেই ডিম পাড়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এইভাবে মাছের উপরে বিভিন্নভাবে প্রভাবটা পড়ছে। ম্যাডামের সূত্র ধরে একটু জাস্ট আমি বলি যে 80-এর দশক অবধি কিন্তু আমাদের যে কীটনাশক বেশি ব্যবহার হতো এগ্রিকালচারে, সেগুলো ছিল অর্গানোক্লোরিন কম্পাউন্ড। যেমন ধরুন এনড্রিন, ফলিডল খুব একসময় পপুলার ছিল আর কি। তো এইগুলোর কুপ্রভাব এত বেশি ছিল এবং এটা এত দীর্ঘস্থায়ী পরিবেশে, যার জন্য এখন সারা বিশ্বব্যাপী এগুলো ব্যান করা হয়েছে, এখন আর পাওয়া যায়। কিন্তু ক্ষতি হবার যা হবার সেটা কিন্তু ওই 70-এর দশকের মাঝামাঝি থেকে এন্টায়ার 80-এর দশকে ব্যাপক প্রয়োগ হয়েছে, এবং ওই সময় থেকেই দেখবেন মাছগুলো প্রায় ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো আলোচনা যাব, কিন্তু কোন একজন বন্ধু ফোনের ওপারে অপেক্ষা করে, জেনে নি তার প্রশ্নটি। হ্যালো বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বন্ধু, কোত্থেকে বলছেন, কে বলছেন একটু বলুন। আমি হাসিমারার থেকে বলছি, ভোলগাত মন্ডল। আচ্ছা, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আপনারা যে বলেন যে পোনা মাছ কাটতে গেলে মহুয়ার খোল দিয়ে আগে চুনো মাছগুলো তো মেরে ফেলছেন, আচ্ছা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিকল্প কোনো ব্যবস্থা আছে যে মহুয়ার খোল না দিয়ে যদি চুনো মাছগুলোকে রক্ষণ করা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শিবকিঙ্কর বাবু একটু বলে দিন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই আলোচনাটা তুললেন আর কি, আমাদের আলোচনাতে এমনি আসতো হয়তো এই প্রসঙ্গটা। একটা সময় আমি শুরুতে বলেছি যে এই মাছগুলোকে আমাছা বলা হতো, এবং
বড় মাছের পুকুরে যখন তৈরি করা হয় সেই সময় আমরা বলতাম যে মহুয়া খোল দিয়ে দিন, দিয়ে যত আমাছা আছে বা মৎস্যভোগ মাছ আছে সেগুলোকে মেরে আচ্ছা ফেলুন। এই করতে গিয়ে কিন্তু আমরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছি, প্রায় কালিদাসের মতো অবস্থা করেছি। আচ্ছা আমরা সেই ধ্যান ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসছি এখন। প্রথম কথা হচ্ছে আমরা আমাছা বলছি না এখন, এটাকে বলছি অবাঞ্ছিত মাছ। অবাঞ্ছিত মানে কি, মাছটা বাঞ্ছিত, খুবই বাঞ্ছিত, কিন্তু বড় এই মাছের, চাষের জন্য বাঞ্ছিত নয়। হ্যাঁ, বিশেষ করে নার্সারি পন্ডে বা ইয়ারিং পন্ডে যেখানে খুব চারা মাছ তৈরি হবে, বাচ্চা মাছ তৈরি হবে, সেখানে যেন এই মাছগুলো না থাকে, অন্য কোথাও থাকতে পারে। হুম হুম এখন কনসেপ্টটা একটু আমাদের চেঞ্জ হয়েছে, যার জন্য আমরা বলছি কি, বড় মাছের পুকুর যেখানে আপনি রুই কাতলা মৃগেল বা অন্যান্য মাছ মজুত করবেন, আচ্ছা সেখানে পুরোপুরি ধ্বংস করার কোনো দরকার নাই মহুয়া দিয়ে। আচ্ছা আংশিক নিয়ন্ত্রণ করে আপনি বড় মাছের চাষ করুন। তাতে যে কম্পিটিশনের কথা বলা হতো, খাবার, বাসস্থান, অক্সিজেন এসব নিয়ে যে কম্পিটিশনের কথা বলা হতো আমাছার সঙ্গে, এমন কিছু কম্পিটিশন হবে না। বরং বড় মাছের উৎপাদনের সঙ্গে যদি এই মাছ আরও 20 কেজি 50 কেজি উঠে যায়, তাতে করে আখেরে সামগ্রিক লাভ হবে। সুতরাং আমরা একটুখানি ধ্যান ধারণা পাল্টে নিচ্ছি, মহুয়া দিয়ে পুরো মেরে দেওয়ার কথা আমরা এখন আর বলছি না, বা আপনারাও সেটা করবেন না। আচ্ছা আচ্ছা আরো একজন কোন বন্ধু ফোনের ওপারে অপেক্ষা করছেন। হ্যালো বন্ধু, কে হ্যালো, বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, সুগন্ধু দাস। আচ্ছা আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার পুকুর পাড়ে একটা টিউবওয়েল রয়েছে, আচ্ছা সেখানে অনেকেই ডিটারজেন্টের মানে কাপড় কাচাকাচি করে, তার জলগুলো আমার এই পুকুরে পড়ে, এতে কি আমার পুকুরে কোনো ক্ষতি হবে মাছের পক্ষে? আচ্ছা আপনি সঙ্গে থাকুন, একটু বলে দিন শিবকিঙ্কর বাবু, এই যে ডিটারজেন্ট এর কথা বললেন তো, একটা খুব মানে উল্লেখযোগ্য প্রশ্ন এটা। ডিটারজেন্ট আমাদের দেশে যে ধরনের ডিটারজেন্ট ইউজ হয় আর কি, সেগুলোর প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। বিদেশে ফসফেট ফ্রি ডিটারজেন্ট শুরু হয়ে গেছে, মানে চলছে আর কি বিদেশে, সমস্ত উন্নত দেশে আর কি, যাদের পারচেজ পাওয়ার অনেক আমাদের চেয়ে হাই, কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব না। আমাদের ডিটারজেন্ট মূলত ফসফরাসে ভর্তি থাকে, যার জন্য ডিটারজেন্ট যদি সরাসরি আপনার পুকুরে দীর্ঘদিন এইভাবে কন্টিনিউয়াস পড়তে থাকে, তাহলে কিন্তু একটা সময় দেখবেন যে আপনার পুকুরের জল পুরো সবুজ হয়ে গেছে, ওপরে শর পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং এটা না পড়াই বাঞ্ছনীয়। আপনি চেষ্টা করবেন যে ওই টিউবওয়েলে স্নান করুক বা কাপড় কাচুক যাই করুক না কেন, ওই জলটা যেন সরাসরি আপনার পুকুরে না পড়ে। আশা করি বন্ধু আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা আরো আলোচনায় যাব, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। জীবন দূরে যায় না বর্ষে, জীবন কখনো হাতে আসে, কখনো খেতে পরিপূর্ণ হয়, জীবন কখনো ঠোঁটকে স্পর্শ করে, আবার কখনো শরীরে ঝরে পড়ে, জীবন ক্রমশ বৃদ্ধি পায়, বাড়ে, বেড়েই চলে। ফিনল এক্সপায়ার্স রোজ রোজ সকাল সকাল সকাল। জীবন থেমে চলে না, জীবন দূরে যায় না বর্ষে, জীবন কখনো হাতে আসে, কখনো খেতে পরিপূর্ণ হয়, জীবন কখনো ঠোঁটকে স্পর্শ করে, আবার কখনো শরীরে ঝরে পড়ে, জীবন ক্রমশ বৃদ্ধি পায়, বাড়ে, বেড়েই চলে। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকে কৃষি দর্শনের বিষয়বস্তু লুপ্ত প্রায় মাছের সংরক্ষণ নিয়ে। শিবকিঙ্কর বাবু, যে আলোচনা আমরা ছিলাম একটু অবলুপ্তির কারণ, আপনি বলেছিলেন বোরো চাষ এবং নদীতে বাঁধ রিজার্ভার এগুলো দেওয়া, এটা সম্বন্ধে একটু একটু সংক্ষেপে বলে দিন। প্রথম কথা হচ্ছে বোরো চাষ হচ্ছে জল নির্ভর চাষ, প্রচুর জল লাগে, কারণ গ্রীষ্মকালে এই চাষটা হয়, 3 মাসের ফসল কিন্তু প্রচুর জল দিতে হয়। জলটা আসবে কোথা থেকে? হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা আপনার যে সমস্ত নদী নালা খাল বিল মেঠো পুকুর আছে সেখান থেকেই প্রথম জল নিতে হয় তো জল। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর কীটনাশক এবং সারের ব্যবহার আছে, যার জন্য বোরো চাষটাকে বেশি করে উল্লেখ করছি আর কি। গ্রীষ্মকালে একটু আগেই বললাম যে মেঠো পুকুর যেগুলো আছে প্রথমে সেখান থেকে জল নিয়ে পুরো শেষ করে দেওয়া হয়, তারপরে যদি কাছাকাছি নদী নালা থাকে তো ভালো, নাহলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এইভাবে চাষটা হয়। তো বোরো চাষ যখন থেকেই বেড়েছে তখন থেকেই এই মেঠো পুকুর গুলো একদম শুকিয়ে গেছে, গ্রীষ্মকালে মাছের থাকার জায়গা নেই, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রাকৃতিক যে জলাগুলো ছিল নদী নালা খাল বিল,
এমন কোন নদী নেই যেখানে ড্যামিং হয়নি। তো ড্যামিং হওয়ার ফলে কি হয়, যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে নদীগুলোর, এরকম একটা চিত্র আমরা ছোটবেলায় পড়েছিলাম বা আমরা গ্রামে দেখেওছি আর কি। তো এখন দেখবেন যে প্রত্যেকটা নদী হয়েছে সিজনাল নদী হয়ে গেছে, সারা বছর জল থাকে না, বালি ভর্তি হয়ে যায়। আর নদীগুলোতে গ্রীষ্মকালে কি হতো, অল্প জল থাকতো ঠিকই, কিন্তু নদী কিছু কিছু জায়গায় ডিপ পুল যেটাকে দহ বলা হতো, সেই দহ গুলোই কিন্তু মাছের রিজার্ভার হিসেবে কাজ করতো। গ্রীষ্মকালে ওখানেই মাছগুলো পরিপূর্ণতা পেত এবং ব্রিডিং করতো বা যাই করতো আর কি, ওই জায়গাগুলো ছিল। সেই জায়গাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার জন্য এটা আরেকটা বড় কারণ। তাহলে এই যে অবলুপ্তির আলোচনাগুলো আমরা করলাম, অবলুপ্তির কারণগুলো, এই সংরক্ষণের উপায় কি, পরিবেশগত ভাবে কিভাবে আমরা সংরক্ষণের দিকে এগিয়ে যেতে পারি, পরিবেশকে ফিরিয়ে দিতে হবে। এখন পরিবেশটা নষ্ট হয়েছে দীর্ঘদিন ধরে, এখন এক কথায় তো ফিরিয়ে দেওয়াটা যাবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, যে একটু আগে ম্যাডাম বলছিলেন যে কীটনাশক এবং রাসায়নিকের প্রয়োগ, তা একটাই সুখের খবর বা আশার কথা কি, যে দিন দিন দেখছি আমরা যে জৈব কীটনাশক বা জৈব প্রযুক্তি কিছু কিছু ব্যবহার হচ্ছে, জৈব কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এইসবের ইউজ হচ্ছে, বাড়ছে, এটা একটা আশার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ক্রপিং প্যাটার্নে যদি কিছু একটা চেঞ্জ করা যায়, এটা একটা দিক। আর একটা দিক থাকছে যে কিছু পুকুরকে অন্তত আমরা যদি কনজার্ভ করতে পারি, বিশেষ করে মেঠো পুকুর যেগুলোকে আমরা একটুখানি রিজার্ভ পন্ড করে দিতে পারি, সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগের দরকার আছে। যেমন ধরুন মেনলি তো এগুলো গ্রামাঞ্চলের কথা, তো পঞ্চায়েত যদি কিছু ভূমিকা নেয়, যে একটা গ্রামের বা একটা এলাকার একটা কিছু জলাশয়কে একদম নির্দিষ্ট করে দেওয়া হলো যে এই জলটা গ্রীষ্মকালে কেউ হাত দেবে, এখান থেকে কোনো চাষবাসের কাজ করতে পারবে না, তাতে করে কি মাছগুলো কনজার্ভ হলো ওখানে, তাদের বারবার অন্ত হলো, বর্ষাকালে যখন মাঠ ভেসে গেল তখন ওখান থেকে তাদের চারাগুলো আবার প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, এটা একটা আইডিয়া হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু মাছ নিয়ে ভাবলে হবে না, কেন এটা একটা ইন্টিগ্রেটেড পার্ট, যেমন চাষের জমি থেকে ধুয়ে আসছে সমস্ত কেমিক্যাল রাসায়নিক এই সমস্ত জিনিসগুলো, সুতরাং এগ্রিকালচার, ফিশারি, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, সোশ্যাল ওয়ার্কার, এবং সবচেয়ে বড় কথা কি, সংরক্ষণটা হচ্ছে কি এথিক্যাল, আমাকে ভালোবাসতে হবে জিনিসটা, মাছকে যদি আমি ভালোবাসি তবে আমি সংরক্ষণ করব, সবগুলোকে একসঙ্গে বসে নিয়ে একটা পলিসিগত ডিসিশন নিয়ে আমাদের এগোতে হবে, তাহলে মনে হয় অনেকটাই ফল পাবো আমরা। আমরা আরো আলোচনা যাব, কিন্তু কোন একজন বন্ধু ফোনের ওপারে আবারও অপেক্ষায় রয়েছেন। হ্যালো বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে মনে হচ্ছে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাটি থেকে বলছি, সত্যজল দাস বলছি, কাঁথি থেকে। হ্যাঁ আপনার প্রশ্নটি বলুন। হ্যালো আপনার প্রশ্নটি বলুন, আপনি টেলিভিশনের সাউন্ডটা কিন্তু একদম মিউট করে দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ আমার প্রশ্ন বলতে, এখন ছোট মাছের কোনো কারণে বোধহয় যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বারবার শোনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি প্রশ্ন আমাদের না করলেও শুনতে থাকুন আলোচনা, আশা করি আপনি তার উত্তর পেয়ে যাবেন। ম্যাডাম ম্যাডাম চলে যাব, সময় অত্যন্ত কম, জৈব প্রযুক্তির প্রভাব কতটা এই সংরক্ষণের ক্ষেত্রে একটু বুঝিয়ে বলে দিন। এর আগে অধ্যাপক দাস বলছিলেন জৈব প্রযুক্তি, তার মধ্যে আমরা যেটা বলতে পারি যে ওই রাসায়নিক যে কীটনাশক বা রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি জৈব সার দিই, যেমন ভার্মি কম্পোস্টের কথা বলেছেন উনি, জৈব সার বা জৈব কীটনাশক, যেরকম নিমের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেগুলো এখন ব্যবহার ক্রমশ বাড়ছে, এই প্রোডাক্টগুলোর ব্যবহার বেশি করে বাড়ানো, যতটা আমরা রাসায়নিক সার বা কীটনাশক থেকে সরে আসতে পারবো। এবং এছাড়া জৈব প্রযুক্তি বলতে, যে ক্রায়ো প্রিজার্ভেশন বলে একটা পদ্ধতি রয়েছে, যেটাতে আমরা অনেক দীর্ঘদিন ধরে মাছের যে বীজ সেটাকে সংরক্ষণ করে রাখতে পারি অনেক কম টেম্পারেচারে, এবং যখন আমরা প্রয়োজন মনে করব তখন সেখান থেকে মাছটা পেতে পারি। এই প্রযুক্তিগুলোকে আমরা যদি আরো বেশি করে প্রয়োগ করি তাহলে এই মাছগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। আরেকটা যেটা স্যার আগে বলছিলেন, যে আমি ওইটা সূত্র ধরে একটুখানি বলছি, যে ওই স্যার বললেন যে কিছু জলাশয় যদি সংরক্ষণ করে রাখা যায় মাছের জন্য নির্দিষ্ট সিজনে, বিশেষ করে সেখানে আমার যেটা মনে হয়, আমরা যেরকম অভয়ারণ্য করা হয়েছে বিভিন্ন পশুর সংরক্ষণের জন্য, সেরকম অভয় জলাশয় নাম দিয়ে আমরা যদি এরকম ভাবে বিশেষ করে জলাশয়গুলোকে সংরক্ষণের মধ্যে আনতে পারি, তাহলে মনে হয় অনেক সুবিধা সংরক্ষণের ক্ষেত্রে থাকতে পারবে, যেখানে বাসস্থানটা। আচ্ছা, মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে চারা যে উৎপাদন করে, সংরক্ষণ কিরকম সম্ভব খুব সংক্ষেপে? কৃত্রিম প্রজননের চেষ্টা তো চলছে দীর্ঘদিন ধরে, এবং তার কিছু অলরেডি আমরা ফল পেয়েছি, যেগুলোতে সাফল্য এসেছে, পাবদা,
তারপরে ট্যাংরা, কই, শিঙি, মাগুর, এগুলো সবগুলোতেই কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর ওপরেও গবেষণা চলছে এবং আমরা আশা রাখি যে এগুলো নিশ্চয়ই শুধু মানে ভবিষ্যতে এগুলোতে আমরা সফল হতে পারব, সংরক্ষণের সফলতা পাব, বাসস্থানটাকে আমরা ঠিক করতে পারব। সময় একদম সংক্ষিপ্ত। শিবকিঙ্কর বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি বলছিলেন প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা, সেটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দিন, আর এই চাষি ভাইদের কাছে আপনার কি বার্তা পৌঁছাতে পারে, এই সাম্প্রতিক চিত্রটা কি এই লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ সম্পর্কে? সাম্প্রতিক চিত্র বলতে প্রথমে আমি ওটা বলিনি, আমি খুব নিরাশাবাদী নই কখনোই, এবং একটা সময় আপনি বাজারে গেলে দেখতে পাবেন যে 5-7 বছর আগেও যে মাছগুলোকে আমরা একদমই দেখতে পাচ্ছিলাম না, এখন কিন্তু বাজারে আবার তাদের উপস্থিতি একটু একটু আসছে, যেমন ন্যাদোস মাছ বা দেশি ট্যাংরা, পাবদা, এগুলোকে কিন্তু আমরা এখন আবার একটু একটু করে দেখতে পাচ্ছি। সুতরাং এটা থেকে বোঝা যায় যে কিছু কাজ হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক বলতে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে পারে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে পারে। এই ক্ষেত্রে বিশেষ করে দরকার, দেখুন গভর্নমেন্ট উদ্যোগে কি হবে, ইলিশের ক্ষেত্রে যেমন হচ্ছে একটা আইন করে দেওয়া হয়েছে যে এই থেকে এই পিরিয়ড অব দি ব্যান মাছ ধরা যাবে না এরকম, কিন্তু এই ছোট মাছের ক্ষেত্রে সম্ভব না। কিন্তু সেখানে এনজিও গুলো বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার ক্লাব, এরা কিন্তু খুব ভালো উদ্যোগ নিতে পারে এটা সচেতনতা বৃদ্ধি বা সেমিনার, ইভেন কবি গান ইউজ করা যায় পালস পোলিওতে। সুতরাং সামাজিক উদ্যোগ এবং গণ আন্দোলনের একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজন মাননীয় বিশেষজ্ঞকে তাদের গুরুত্বপূর্ণ মতামত এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আজকের আলোচনাটা একটু অন্যরকম এবং আমাদের মাছ চাষি ভাইরা ভীষণভাবে উপকৃত হয়েছেন এই হারিয়ে যাওয়া মাছ, অবলুপ্ত প্রায় মাছ, চুনো মাছ, যাদেরকে আমরা যাতে কী করে ফিরিয়ে আনতে পারি তার চাষ পদ্ধতি জেনে। সময়ের এই অল্প পরিসরে অনেক তথ্যই জানা হয়ে গেল, আবার অনেক তথ্য রয়ে গেল অজানা। তাই আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের চিঠি লিখে জানাতে পারেন, যেতে যেতে আমাদের ঠিকানা কৃষি দর্শন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র 18/3 উদয়শঙ্কর সরণি গলফ গ্রিন কলকাতা 95। আপনারা আমাদের ইমেইলও করতে পারেন, আমাদের ইমেল আইডি krishi_kolkata@rediffmail.com। এছাড়া কৃষক বন্ধুদের জন্য রয়েছে 24 ঘন্টার চ্যানেল ডিডি কিষাণ। ডিডি কিষাণের ইমেল আইডিটা আপনি নোট করে নিন, ddkisan.kolkata@gmail.com। আজকে কৃষি দর্শন এ পর্যন্তই।